আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিঠুন সহ বিএনপির 3 নেতার আবার ভারত সফর নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে আলোচনায় উঠে আসে এই ভারত সফর দলীয় সিদ্ধান্তে করা হয়নি, ভারত সফর নিয়ে আগে স্থায়ী কমিটির বৈঠকে কোনো আলোচনাই হয়নি, দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়া ছাড়াই ভারত সফরের আয়োজন তীব্র সমালোচনা করা হয় গতকাল বৈঠকে। এ পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারত সফরের বিষয়টি দলের সিদ্ধান্তেই হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তেই সফরের আয়োজন করা হয়েছে। তখন স্থায়ী কমিটির সিনিয়র কয়েকজন সদস্য বলেন, না, শুধু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তেই এমন সফর আয়োজন করা যাবে না, এটি কোনো একক সিদ্ধান্তের বিষয় না, এমন সিদ্ধান্ত নিতে হবে স্থায়ী কমিটির মাধ্যমে। স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি ভারত সফরের সিদ্ধান্ত নিয়েই থাকেন তবে তা অন্তত মহাসচিবকে তো জানাতে হবে, তিনিও এই সফরে যাওয়ার সদস্যদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, চাইলে তিনি নিজেও সফরে যেতে পারেন। স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, এখন থেকে শুধু তারেক জিয়া একা সিদ্ধান্ত নিতে পারবেন না, যেহেতু তিনি দেশে নেই এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে, তাই দলীয় যে কোনো সিদ্ধান্ত স্থায়ী কমিটির মাধ্যমে নিতে হবে, প্রয়োজনে তারেককে সিদ্ধান্ত ও স্থায়ী কমিটির সিদ্ধান্ত মিলে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত নেয় ভারতের কাছে আর নতজানু হওয়ার কৌশল নয়, তাদের উপর বিএনপির চাপ সৃষ্টি করবে। জানা গেছে থাইল্যান্ড যাওয়ার আবুল আওয়াল মিঠুন এরই মধ্যে ব্যাংকক হয়ে ভারতে চলে গেছেন, তার সঙ্গে লন্ডন থেকে একজন বিএনপির নেতা এবং বাংলাদেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য যোগ দেওয়ার কথা রয়েছে। ধন্যবাদ। আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।